ইউরোপিয়ান শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে বছরের প্রথম দিন থেকেই দলবদল শুরু হয়ে গেছে। বড় তারকারা কে কোথায় যাচ্ছেন, কার দাম কত বাড়লো বা কমলো, সেদিকেই এখন সবার চোখ। তবে এবারে দাম কমার তালিকাটা নিশ্চিতভাবে হতাশ করবে নেইমার ভক্তদের। 2023 সালে নেইমারের দাম কমেছে 3 কোটি ইউরো। ট্রান্সফার মার্কেটের হিসাবে এখন নেইমারের দাম 4 কোটি 50 লাখ ইউরো। দাম কমার তালিকায় নেইমারের অবস্থান 8 নম্বরে। তবুও ট্রান্সফার মার্কেটের দেওয়া এই তালিকায় সবার ওপরে থাকা নামটিও একজন ব্রাজিলিয়ানের। ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আন্তোনি আছেন সবার ওপরে এই তালিকায়। অন্যদের মধ্যে আছেন সাদিও মানে, জ্যাডন সানচো, ম্যাসন মাউন্ট এবং জোয়াও কানসেলো। 2023 সাল নেইমারের জন্য ছিল ভুলে যাওয়ার মতো। গত মার্চে পিএসজির হয়ে চোটে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যান নেইমার। এরপর দলবদলে পিএসজি ছেড়ে 10 কোটি ইউরোতে নেইমার যান আল হিলালে। সেখানেও 5 ম্যাচের বেশি খেলতে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা। অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলার সময় আবারও চোটে পড়ে ছিটকে যান। পরে জানা যায় আগামী বছরের কোপা আমেরিকাতেও দেখা যাবে না তাকে। এমন হতাশার বছর কাটানোর পর নেইমারের দামেও বড় ধরনের পতন দেখা গেল।